हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। रापा कपुल ब्लॉग थेके आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमी पारबीन आबारो एकटी डेली लाइफस्टाइल ब्लॉग निये आपनादेर माझे हाजिर हये गेलाम। तो एखन होच्छे आमी आमादेर बासाय जाच्छि, कारण गत कयेकदिन होच्छे आमरा शोशुबाड़िते छिलाम। तो कयेकदिन थाकार पर होच्छे एखन आमादेर निजेदेर बासाय जाच्छि। आर एई तो जाओयार पथे जे জায়গাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল, কিন্তু দেখে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের জন্য একটু শুট করি। তো আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমি বাসায় ঢুকেই হচ্ছে ব্যাগগুলো রেখে। তো আপনাদেরকে একবার দেখাচ্ছি যে আমি কিভাবে আমার বাসাটা গুছিয়ে রেখে গিয়েছিলাম। যেহেতু অনেকগুলো পেঁয়াজ ছিল, তো পেঁয়াজটা হচ্ছে মেইন গেটের সামনে আমি এভাবে রেখে গিয়েছিলাম, তা না হলে গরমে কিন্তু নষ্ট হয়ে যেত। আর এই তো যে ট্রেডমিলটা দেখতে পাচ্ছেন, এই ট্রেডমিলটা আমি হচ্ছে একটা বড় ওড়না দিয়ে এভাবে করে ঢেকে রেখে গিয়েছিলাম, তা না হলে কিন্তু অনেক বেশি ধুলাবালি পড়ে থাকতো। তো এখন কিছুটা হলো কিন্তু কম পড়েছে। তো আমি পুরোটা বাসা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এই তো গেস্ট রুমটা আমি এভাবে করে রেখে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে ধুলা পড়ে আছে, এগুলো সব কিছু আমার ক্লিন করতে হবে। আর এই তো ব্যাগগুলো কিন্তু এখানে এনে রেখেছে আপনাদের ভাইয়া। আর এই ব্যাগের ভিতরে যে কাপড়গুলো আছে সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর এই তো রান্নাঘরটা কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে ক্লিন, আসলে এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলা পড়ে আছে। আর এই তো ঝুড়ির মধ্যে যে প্লেট বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার ধুতে হবে, মানে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে ঝুড়িটা আবার খালি করে রাখতে হবে। আর ঘরের যত ফার্নিচার আছে সবগুলো ফার্নিচার আমি মুছে ক্লিন করে নিব। আর এই তো বেডরুমটা আমি এভাবে করে গুছিয়ে রেখে গিয়েছিলাম। কম্পিউটার টেবিলের উপরে একটা কাপড় দিয়ে আমি কম্পিউটারটা হচ্ছে ঢেকে রেখে গিয়েছিলাম, যাতে ধুলাটা একটু হলেও কম পড়ে। তো এখন কাপড়টা তুলে নিব, তো কিছুটা হলেও কিন্তু ধুলাবালি একটু কম পড়েছে। আর এই তো বিছানা চাদরটা এখন উঠিয়ে নিব। তো বিছানা চাদরটা উঠিয়ে নতুন একটা চাদর বিছিয়ে দিব। আর সবগুলো ফার্নিচারে কিন্তু অনেক ধুলা পড়ে আছে। তো এখন আমি হচ্ছে একটু বারান্দায় চলে যাব। তো বারান্দার অবস্থাটা কি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তো বারান্দা যে ছোট্ট একটা আলমিরা দেখতে পাচ্ছেন, এটা কাঠ দিয়ে আমরা বানিয়ে নিয়েছি, মানে হাবিজাবি রাখার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় না প্রতিদিন সেগুলো এখানটাতে রেখে দিই। আর এই তো বারান্দার মধ্যে বড় একটা চাদর দিয়ে গিয়েছিলাম, যাতে গাছের মধ্যে সরাসরি রোদটা না লাগে, কারণ আমার বারান্দাটা হচ্ছে পশ্চিম সাইডে, তো এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে। তো রোদে কিন্তু গাছগুলো একেবারে মারা যাওয়ার অবস্থা হয়ে যায়। তো এবার চাদর দিয়ে গিয়েছিলাম, আর যাওয়ার আগ দিয়ে অনেকটা পরিমাণ পানি দিয়ে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন গাছগুলো মাশাল্লাহ খুব ভালো আছে, জাস্ট এই গাছের গোড়াটা হচ্ছে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। আর বারান্দার অবস্থাটাও কিন্তু একেবারে নোংরা হয়ে গিয়েছে ধুলাবালি পড়ে। তো আজকে সব কিছু আমি একেবারে ক্লিন করে নিব। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গাছগুলো কিন্তু ভালো আছে। আর এই তো বারান্দায় দেখতে পাচ্ছেন কতটা ধুলাবালি পড়ে আছে, এগুলো সব কিছু ক্লিন করে নিব। তো এই তো এখন বাজে প্রায় 12:30টার উপরে, আমরা কিন্তু এই যে এসেই জাস্ট আমি একটু শুট করলাম। তো 12:30 থেকে কাজ শুরু করব। তো প্রথমে ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলার কোনো ভাজা বোনা করবো না, ইফতারে জাস্ট আমি একটু চিকেন রান্না করব আর হচ্ছে পোলাও, সাদা পোলাওটা রান্না করব। তো এর জন্য প্রথমে হাড় চিকেনটা ভিজিয়ে দিলাম। আর এই তো জুস তৈরি করার জন্য আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম হচ্ছে বেলটা, হচ্ছে আমি রোজার আগে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা বের করে নিলাম। আজকে হচ্ছে বেলের শরবত করব। আর এই তো রোজার আগে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, আজকে যেহেতু পেঁয়াজ কাটার হাতে একদমই সময় নেই, কারণ ঘরের কাজগুলো করতে হবে, এর জন্য সব কিছু প্রথমে ফ্রিজ থেকে বের করে রাখলাম রান্নার জন্য। আর এই তো ব্যাগ থেকে কাপড়গুলো বের করে প্রথমে ওয়াশিং মেশিনে এখন দিয়ে দিলাম। আর বিছানা চাদরটা হচ্ছে উঠিয়ে ওটা হচ্ছে পরে আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো এখন রেগুলার পরার যে কাপড়গুলো আছে সেগুলো পরিষ্কার করতে দিয়ে দিলাম। আর এই দিক দিয়েই তো শ্বশুরবাড়ি হচ্ছে, শ্বশুরবাড়িতে একটা আম গাছ আছে, সেইখান থেকে এই যে কিছু আম নিয়ে এসেছি। আমগুলো মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর, আর আমের গ্রানটাও মাশাল্লাহ খুব ভালো। তো এই আমগুলো ফ্রোজেন করে রেখে দিব।
আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে নারিকেল গাছ আছে, সেখান থেকে একটা নারিকেলও নিয়ে আসলাম। তো এগুলো বের করে রাখার পর হচ্ছে আমি বেডরুমে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন একটা টাওয়াল ভিজে আমি প্রথমে ধুলাবালিগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর অলরেডি আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আমি। আর আজকে ঘরটা ঝাড়ু দিয়ে একেবারে ঘরটা আমি ক্লিন করে নিব। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফার্নিচার আমি এভাবে করে এখন ক্লিন করে নিব। আসলে আমরা যদি কোথাও কোনো জায়গায় 2 থেকে 3 দিনের জন্য যাই, সব কিছু কিন্তু গুছিয়ে রেখে যাই, আসার পরও দেখবেন অনেক ধুলাবালি পরে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আসার পর কিন্তু আমাদের অনেকটাই কাজ করতে হয়। তো এখন সবগুলো ফার্নিচার এভাবে করে আমি ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ধুলাবালি পরে আছে। আর এই তো আমি কিন্তু বিছানার চাদরটা অলরেডি চেঞ্জ করে নিয়েছি। তো এরপর আমি হচ্ছে এই তো ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম, বেডরুমের কাজ শেষ। তো এখন ডাইনিং টেবিলটা আমি একটু মুছে ক্লিন করে নিলাম। আর এরপর এই তো ট্রেডমিলটা যেহেতু ঢেকে রেখেছিলাম তো অত বেশি হচ্ছে নোংরা হয়নি এই উপর সাইডটা, তো আমি তারপরও হালকার উপরে একটু মুছে নিচ্ছি। তো নিচের সাইডটা হচ্ছে একটু ভালো করে মুছতে হবে যেহেতু এটা ঢাকা ছিল না। তো এখন খুব ভালো করে আমি একটু মুছে ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রেডমিলটা মুছা হয়ে গিয়েছে। আর এই তো ওয়াশিং মেশিনটাও মুছে নিচ্ছি। আর ওয়াশিং মেশিনের কাপড়গুলো অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া হচ্ছে বারান্দায় দিয়ে দিয়েছে কাপড়গুলো। তো এখন আমি আবারও কিছু কাপড় দিয়ে দিলাম, এই তো বিছানা চাদর সহ দিয়ে দিলাম। তো এগুলো আবার পরিষ্কার হতে থাক। তো এগুলো পরিষ্কার হতে হতে আমি হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করব। পুরো ঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটায় কিন্তু পেঁয়াজ ছিল, তো পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। আর সবগুলো জিনিসপত্র মুছে একেবারে ক্লিন করে নিয়েছি। ঘরটাও খুব ভালোভাবে শ্যাবলন দিয়ে আমি মুছে নিয়েছি। আর এই তো কিচেনের যে প্লেট বাটিগুলো ছিল এগুলোও গুছিয়ে নিয়েছি। আর এই তো রান্না করার জন্য সব এইখানে কিন্তু বের করে রেখেছিলাম আগেই। তো এখন একেবারে চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। তো পুরোটা বাসা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর এই কাজগুলো করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। তো বেডরুমটা একটু দেখাচ্ছি আপনাদের মাঝে। এই তো এখানে একটা নতুন চাদর বিছিয়ে দিয়েছি। আর এই তো সব কিছু ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এই তো আমার মাছের অ্যাকোরিয়ামটা, আপনাদের ভাইয়াই এসেই হচ্ছে মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছিল। তো আমি হচ্ছে আরেকটা মাছ খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না সাদা মাছটা কোথায় আছে। তারপরে দেখলাম যে এক কর্নারে এই তো এই কর্নারটায় চলে আসছে। তো চলুন এখন বারান্দাটাও একটু আপনাদের মাঝে শেয়ার করি। বারান্দাটাও কিন্তু আমি একেবারে ক্লিন করে নিয়েছি। আর গাছগুলোর মধ্যে কিন্তু পানি দিয়ে দিয়েছি অলরেডি। আর বারান্দায় এই তো কাপড়গুলো আপনাদের ভাইয়া এভাবে করে শুকা দিয়ে দিয়েছে। তো এরপরে কিচেনে চলে আসলাম। কিচেনে আসার পর আমি মুরগিটা কিন্তু ম্যারিনেট করে নিয়েছি সব কিছু মশলা দিয়ে। জাস্ট প্রেশার কুকারে বসিয়ে দিব যেহেতু এটা হার্ড চিকেন ছিল। আর এই তো পোলার চালটা এখানে মেপে নিয়েছি আমি। তো এগুলো করতে করতে আবার হচ্ছে ওয়াশিং মেশিনের কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এখন কাপড়গুলো আমি বের করে নিচ্ছি, এগুলো আবার বারান্দায় দিয়ে দিব। আর বারান্দায় যেগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি শুকিয়ে গিয়েছে, কারণ 10 মিনিটে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়। তো কাপড়গুলো দিয়ে হচ্ছে আমি আবার কিচেনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যে তেলটা গরম করে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তো এভাবে করে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে ঝোলের পরিমাণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব প্রেশার কুকারের। আর এই তো এই পাশের চুলায় হচ্ছে আমি পোলার চালটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হবে। তো দুই পাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্নাটা, এক পাশে পোলাও আর এক পাশে চিকেন রান্না বসিয়ে দিয়ে। এদিক দিয়ে এই তো আমি এখানে আমগুলো পিলারের সাহায্যে খুব ভালো করে ছিলেট বটির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি। তো এখন হচ্ছে প্যাকেটের মধ্যে জিপলক ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এভাবে করে ভরে আমি ফ্রিজে রেখে দিব। তো এতে করে কিন্তু বছর জুড়ে আপনারা এভাবে করে রেখে ফ্রিজে খেতে পারবেন। তো এখন সবগুলোই আমি জিপলক ব্যাগে ভরে নিব। তো দেখতে পাচ্ছেন দুইটা জিপলক ব্যাগে ভরে নিয়েছি, আর বাকি যতটুকু ছিল একটা পলি ব্যাগে করে নিয়েছি। এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই খাওয়া হয়ে যাবে।
আর এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন পোলাও আর চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু আমি এক জায়গা থেকে বাসায় এসেছি, তো এরপর কিন্তু অনেকটা পরিমাণ কাজ করতে হয়েছে। তো আজকে আর কোনো কিছুই আমি ভাজা পোড়া করব না ইফতারের জন্য। তো আজকে যেগুলো রান্না করেছি সেগুলোই হচ্ছে আমরা ইফতারের সময় খাব। আর এই তো এখানে বেলে শরবতটা আমি তৈরি করে নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়ার জন্য ট্যাঙের শরবতটাও তৈরি করে নিয়েছি। তো আজকে ইফতারে আমরা এগুলোই খাব। আর দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে 13টা রোজা চলে গেল। তো আজকের ব্লগটি আমি আর বেশি বড় করব না। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলেই আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।